নমস্কার, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আবার চলে এসেছি আজকের বিষয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছে আমাদের মধু, কিন্তু আমি এর সাথে কালকের বিষয়টাও একটু আলোচনা করব। কেন, সকলেই জানো যে এখন মানে মকর সংক্রান্তি, যেটা পৌষ পার্বণ বলি আমাদের মানে বাঙালি, বিশেষ করে বাঙালিদের মধ্যে একটা পিঠে পার্বণের ব্যাপার আছে। এটা আমাদের বাড়িতে মানে এটা নিয়ম আর কি, মানে করতেই হবে যে পরিস্থিতি হোক না কেন। এই যে কয়েকদিন আমি বলছি একটু সময়টা প্রবলেম হচ্ছে, বেশ কিছুদিন ধরে সমস্ত কিছু ধোয়াধুয়ি এ সমস্ত চলছে। যেহেতু আমার শাশুড়ি মা এখনো বেঁচে আছেন, এর আগের বছর আমি দেখেছিলাম যে আমাদের কাঠের জাল দিয়েই আজকে পিঠে হয়, তো আজকেও হবে ভাপা পিঠে সমস্ত আজকেও হবে। তো খুবই তাড়াতাড়ি করে একটু চলে এসেছি, না বলতে পারলে ভীষণ খারাপ লাগতো। আজকে যেহেতু আমি কালকের দেওয়া মামামের বিষয়টাও বলবো, মামাম বলতে শিবাঙ্গী, আমাদের দিদিভাই রঞ্জনা সেনগুপ্তের মেয়ে, আর আজকের বিষয় দিয়েছে মধু। এই দুটো বিষয় আমি একসঙ্গে করে একটুখানি বলে দেওয়ার চেষ্টা করছি। তো মামামের দেওয়া বিষয়টা হচ্ছে যে আমরা কি দুঃখ আমাদের সবসময় সাথে আর কি, দুঃখকে আমাদের বন্ধ করে নেওয়া উচিত। সুখ তো আমাদের সাথে সবসময় থাকে না, সুখ মানে কিছু মুহূর্ত। তবে এটা অবশ্যই প্রথমেই বলবো যে সুখ কম সময়ের জন্য বলেই হয়তো সুখ আমাদের কাছে এত প্রিয়। তো আমরা যেটা চাই, আমাদের যে কাঙ্ক্ষিত বস্তু যা, অনেক কিছুই হতে পারে, সেটা সেটা যখনই আমরা মানে না পাই বা ঠিক মনের মতন হলো না, তখনই কিন্তু আমরা দুঃখ পাই। তো আমাদের চাও পাওয়ার তো শেষ নেই, আমাদের সবসময় আমরা চেয়েই যাই, যতই আমাদের কাছে থাকুক না কেন আমরা খালি ভাবি যে আমাদের আরো আরো কিছু হলে ভালো হতো। সে যে কোনো ক্ষেত্রেই হোক, আমাদের যদি কেউ সামান্য ভালোবাসাও দেয়, আমরা কিন্তু যে আমাদের ভালোবাসা দিচ্ছে আমরা তার কাছ থেকে আরো অনেকটা দাবি করি যে আমাদের হয়তো আরো অনেকটা প্রাপ্য, এরকম একটা ব্যাপার। তো মানে অল্পেতে আমাদের মন ভরে না যেটা, তো তাই আমাদের যখন সেটা পূর্ণ না হয় তখনই আমরা কিন্তু দুঃখ পাই। এছাড়াও অনেক কিছু আছে, যেমন প্রিয়জন হারালে আমরা দুঃখ পাই। প্রিয়জন সে যত প্রিয়ই হোক না কেন, কেউ তো সারা জীবনের জন্য নয়, এগুলো আমরা সবই জানি সবই বুঝি, তবু আমরা দুঃখ পাই দিনের পর দিন, মানে নিজেদের একটা কষ্টের মধ্যে রাখি। তারপরে ওই যে যা কম পেলাম তাতেই আমাদের কি মনের মধ্যে একটা অসন্তুষ্টি থাকে, তাতে আমরা বলতে থাকি যে আমার এই দুঃখ এই দুঃখ, এটা না এটা না, এইরকম ভাবে যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু দুঃখ আমাদের সাথ ছাড়বে না, দুঃখ আমাদের মানে দুঃখ দিতেই থাকবে। তো দুঃখকে আমরা বন্ধু করে নেব, যে ঠিক আছে দুঃখ আসুক অসুবিধা নেই, দুঃখ আমাদের বন্ধু হয়ে আমাদের সাথেই চলুক। যখন মানে ঈশ্বরও দেখবে যে হ্যাঁ দুঃখতে আমরা আমাদের নিজের জায়গায় অবিচল রয়েছি, তখন ঈশ্বরও ভাববেন যে এর থেকে বেশি আর দুঃখ দেওয়া যাবে না। তবে এটা ঠিক, আমরা জানি যে আমরা যা কর্ম করি তার রিটার্ন পাই, সেটা আমাদের বুঝে চললেই কিন্তু এত দুঃখ কষ্ট মানে সব কিছু আমাদের সহ্য হয়ে যাবে। দুঃখ না থাকলে সুখের অনুভূতি আমরা পাবো না, এটা আমরা ভালো মতন বুঝি। যে যেমন সন্ধে হওয়ার পরে রাত আসবে, আস্তে আস্তে রাত রাত ঘন হবে, যখন একদম অন্ধকার হয়ে ঢেকে দেবে পৃথিবী, তখনই আমরা বুঝতে পারবো যে এত ঘন অন্ধকার, এরপরেই কিন্তু অপেক্ষা করছে দিনের আলো মানে ফোটার জন্য আর কি, মানে ভোরের আলো এরপরেই আমরা দেখতে পাবো। তো এইরকমই ব্যাপারটা, দিন তখনই আমাদের কাছে এতটাই প্রিয়, আলো আমাদের কাছে এতটাই প্রিয় তখনই হয় যখন আমরা দুঃখ মানে অন্ধকারটাকে দেখতে পাই। অন্ধকারটা যখন আসে আমাদের জীবনে তখন আমরা বুঝতে পারি যে অন্ধকারটা কতটা কষ্টদায়ক, তাই আমরা আবার দিনের অপেক্ষা করতে থাকি। তো এইরকমই অন্ধকার না থাকলে যেমন দিনের এতটাও মর্যাদা থাকতো না, তেমনি দিন না থাকলেও অন্ধকারের এতটা মানে এতটা আমরা বুঝতে পারতাম না যে হ্যাঁ অন্ধকারটা কত। সারাক্ষণ যদি আমরা অন্ধকারে থাকতাম তাহলে কিন্তু অন্ধকারটা আমাদের সয়ে যেত, যেহেতু আমরা দিনও পাই রাতও পাই, হ্যাঁ সুখও পাই দুঃখও পাই। তাই যখন সুখের অনুভূতিটা খুব কম সময়ের জন্য, সেটা কেন করলো আমরা সুখটাকে ভাবে এই সুখটা চলে গেল যা, কেন আমরা তো অল্পে সন্তুষ্ট নয়, তাই এই সুখটাকে আমরা ধরে রাখতে জানি না, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, মামাম যদি শুনে থাকো অবশ্যই বলো যে ঠিক বললাম কি না, সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন, এটাকে সাথী করেই আমাদের চলতে হবে। সে দুঃখ আসুক আমরা আমাদের জায়গায় একদম স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকি, যেন মানে মেরুদণ্ড সোজা রেখে দাঁড়িয়ে থাকতে পারি, তো তাতে দুঃখ আসলেও আমাদের আশা করি অতটা কষ্ট হবে না, এই হচ্ছে ব্যাপার।
দুঃখ কষ্ট জীবনে থাকবে, প্রত্যেকের জীবনে আছে। এগুলো আমাদের মানে মনুষ্য শরীর নিয়ে যখন আমরা জন্মেছি তখনই আমাদের ঠিক করে নিতে হয় যে এটা আমাদের সাথে রইলো, চললো আর কি, বন্ধুর মতন রাখতে হবে সাথে। এই হচ্ছে ব্যাপার, শুধু সুখ পাওয়া দুঃখটাকে ভোগ করবো না এটা তো হতে পারে না। না তো মানে এই ব্যাপারটা এখানেই এতটাই বললাম, জানি না কথাটা ঠিক বললাম বা ভুল বললাম। দিদিভাই তুমি যদি শুনে থাকো তুমি অবশ্যই বলো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। এরপর আসি মধুর দেয়া বিষয়টা। মধুর দেয়া বিষয়টা হচ্ছে অর্থের কি আমরা সঠিকভাবে ব্যবহার করি না অর্থ অপচয় করি, এটা হচ্ছে মধুর দেয়া বিষয়টা। তো অর্থ বলতে এটা যদি বুঝি যে টাকা পয়সা আমরা কিভাবে খরচা করি, তবে আমি একটা কথা আমি নিজেকে দিয়ে যদি বলতে চাই তো আমি একটা কথা বলবো যে আমার সংসার খরচ ঠিক মেপে করতে পারি না আমি। কেননা কখনো হয়তো আমরা বাড়ির ফ্যামিলির মানুষ রয়েছি, কোনো মাসে হয়তো কোনো কারিগরই নেই, আবার কোনো মাসে হয়তো একজন কারিগর দুজন কারিগর, আবার কোনো মাসে আরও বেশি কারিগর, আবার বারবারই বলি আমাদের একটু বেশি লোকলৌকিকতা, পাঁচজন যাওয়া আসা বা দেয়া থাকার এই ব্যাপারটা একটুখানি থাকে, তাই মেপে সংসার খরচ হয় না। কারণ আমি যদি আমি নষ্ট খুব একটা করি না, যে নষ্ট করি এরকম নয়, আমি এর আগে একদিন বলেছিলাম। তো আমার যদি সংসারে ধরুন একটা কারিগর হয়তো আজকে আসার কথা আছে, সে হয়তো এলো না, তা তো আর ভাতটা বেঁচে গেল, তরি তরকারিগুলো নয় আমরা খেয়ে নিলাম, ভাতটা আমি কিন্তু ফ্রিজে রেখে আমি পরের দিন আবার মিশিয়ে দিই, আমি নষ্ট করি না, চাল নষ্ট করি না, ডাইরেক্ট চাল মানে অর্থেরই তো কেনা, মানে যে কোনো শস্য দানাই হেন না কেনা সেগুলো তো পয়সা দিয়েই আমরা কিনি। অনেক মানে সবারই যারাই মানে অর্থ রোজগার করে তারা জানে কত কষ্ট করে রোজগার করতে হয়। তো সেই অর্থে আমি কিন্তু চাল তো একদম, আমি ভাত একদম ফেলা পছন্দ করি না। এবার কি নিজের সংসারের মতন যদি যে আমি পাঁচজন আমার এইরকম রান্না হবে এরকম হয় না আমার, আবার হয়তো হঠাৎ কেউ চলে এলো তখন আবার আমি দোকান থেকে সাবান রান্না করবো, তাই আমার এক মুঠো ভাত আমার বেশি থাকে, কম বেশি করে যদি কেউ একজন এসে যায় আমার খুব একটা অসুবিধা হয় না। খুব কম এরম হয় যে একদম নিদিনি খুব চাল নিয়েছি একটাও ভাত নিয়ে হাঁড়িতে, এরকম খুব কম হয় আমার যদি কোনো ভুলবশত হয়ে গেল, নাহলে আমি এভাবে করতে পারি না আর কি। তারপরে আমি ওই যে বললাম যে একটু দেয়া থোয়ার ব্যাপার থাকে, কাছাকাছি সব ননদের বাড়ির বাড়ি আছে, এই হচ্ছে ব্যাপার, তো একটু দেয়া থোয়ার ব্যাপার থাকে, একদম মেপে সংসারটা চালাতে পারি না। কিন্তু বাজে অর্থ ব্যয় আমি করি না, কোনো বাজে খরচ আমি করি না, যে হুট করে এটা দেখলাম আমার ইচ্ছা হলো কিনে নিলাম, আমি এরকম একদম একদমই করি না। এটা এটা হয় কখন খুব মানে হয়তো বছরে একবারও হয় কিনা সন্দেহ, বছরে একবার আধবার হয়তো হয়ে গেল, এই মেলা এলো পাঁচজন আসে বলি বারবার, এখানে দোলের মেলা হয় আমাদের এখানে, যেদিনকে এই চাঁচুর হয় সেদিন থেকে 15 দিন মতন এখানে মেলাটা থাকে, তো সবাই আসে, তখন হয়তো একটু সবাইকে কেনা কাটা দেওয়া থা এগুলো তো হয়ই একটু, তখন আমি আমার যে একটা খরচের লেভেল থাকে মানে যে এইটা আমি একটা মাসে খরচ করি, তখন আমার কিন্তু খরচটা একটু বেশি হয়ে যায়, হয়তো বাইরে থেকে কিনে কেটে খাওয়া দাওয়া হলো এরকম হয়তো, বা ওই যখন কোথাও বেড়াতে গেলাম বছরে একবার, আমাদের ওটা ধরে রাখি যে আমরা যেমন সারা বছর পরিশ্রম করছি একটু তো মানে মনটাকেও তো একটু আরাম দেওয়ার দরকার, মনের আমার এমনি আশেপাশে খুব যে একবারে বন্ধু বান্ধব নিয়ে হইচই করছি আমি তো সেরকম করতে পারি না, বা আমার হাজব্যান্ডেরও সেই সময়টা নেই, তাই আমরা বছরে একবার বেড়াতে যাই, আমি বারবারই বলি, সেটা আত্মীয় স্বজনই হোক বা কোনো বন্ধু বান্ধবের পরিবারই হোক, এরকম একসঙ্গে আমরা যাই, বেশ মজা হয়। তখন কি ওই তখনের খরচটা এই মেপে হয় না যে ও কী দিল আমি কী দিলাম, এরকম মেপে মেপে সেই খরচটা হয় না, হয়তো একসঙ্গে সবাই আছে চলো একটুখানি কিছু কিনে কেটে খাওয়ালো, বা আমি কথার কথা বলছি যদি কোথাও একটা বসে কফিও খাই তখন কি আমরা খরচের হিসাব করবো যে এটা আমি দিলাম ওটা ও দিল, এরকম নয়। এটা এই যে আমরা পুরীতে যেমন গেলাম অনেকটাই এক্সট্রা খরচ হয়ে যায়, একটা মেপে খরচ তখন আর হয় না, বেড়াতে গিয়ে মেপে খরচ হয় না। কোনো দিন বাড়ি রান্না করলাম, কোনো দিনও আমরা বাইরে খেলাম, এমনি আমরা যখন আলাদা বেড়াতে যাই এখানে রান্নার সুবিধাটা পেয়েছি বলে, তাই নাহলে আমি বেড়াতে গিয়ে রান্না কখনোই করতে চাই না, আমি বলি ধরুন সারা বছর আমি বাড়িতে রান্না করবো আবার বেড়াতে গিয়েও রান্না করবো, তাহলে আমি বেড়াতেই যাবো না, যা
এরকম বলি, এই হচ্ছে ব্যাপার। তবে এমনি খরচ এবার দেয়া থোয়া তো একটু থাকেই না, যেমন আমার ছেলেদের যদি জন্মদিন করি তখন পাঁচজন আসে, এবার আমরা যদি কারো জন্মদিনে যাই তখন তো একটা গিফট, এগুলো তো এগুলো সংসার খরচের মধ্যেই একটা ধরে রাখা থাকে। যদি কেউ এইভাবে হিসাব করতে পারো যে ঠিক আছে আমার এই মাইনে থেকে আমি প্রত্যেক মাসেই, প্রত্যেক মাসে তো আমার হচ্ছে না নিমন্ত্রণ হয়তো এই মাসে পড়লো না, কিন্তু এই মাসেরও একটা টাকা অ্যামাউন্ট আমি একটু আলাদা করে সরিয়ে রাখলাম, তাহলে কি হয় পরের মাসে যদি দুটো তিনটা নিমন্ত্রণ চলে আসে তাহলে হয়তো অতটা অসুবিধা হবে। তো আমি না, যদি আমি নিজেকে দিয়ে বিচার করি তাহলে বলবো যে আমি খুব যে একবারে লম্বা লম্বা খরচ করি তা কিন্তু না, যে কোনো কিছু কসমেটিক্স দেখলেই আমার কিনতে ইচ্ছা করছে এরকম না। কিন্তু আমি যদি মনে করি যে হ্যাঁ আমি এটা কিনবো, তখন আমি বাইরে গেলাম, হয়তো আমি যদি বলি যে একটা জিনিসের দাম, আমি কথার কথা উদাহরণ দিয়ে বলছি যে দশ টাকা দাম, তখন হয়তো এই দশ টাকার জিনিসটা আমার পছন্দ হলো না, আমার হয়তো কুড়ি টাকার জিনিসটা পছন্দ হলো, তো আমি তখন ওই কুড়ি টাকারটাই নেবো, আমি দশ টাকাটা তখন নেবো না, এরকমভাবে খরচা হয়তো হয়। কিন্তু আমি খুব যে একবারে আহামরি খরচ করি, বাইরে বেরোলি আমার হাত একবারে লম্বা ডিসপিস করছে তা করি না। আমি যদি নমাসে ছমাসে একবার আবার বাইরে বেরোই, আমি এক তো বাইরে বেরোনো আমার নেই, আমি বারবারই বলি যে এই জন্য ইউটিউবের প্ল্যাটফর্মটাকে আমি বারবার ধন্যবাদ জানাই, যে এটা আমার কাছে একটা অনেকটা বড় পাওয়া, যে আমি আমার মনের কথা অনেক অনেক কথা বলতে পারি। যেমন এই ধরনের বিষয়গুলো এলে কি যে আমি আমাকে প্রকাশ করতে পারি যে হ্যাঁ আমি এরকম আর কি, তো আমার তখন খুব ভালো লাগে বলতে, আমি বারবারই বলি, এগুলো আমার বলতেও ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। তো যদি নাম্বার দেওয়ার হতো না যে আমি আমি কতটা অর্থ নষ্ট করি বা না নষ্ট করি, তাহলে আমি আমি বলবো আমি সেভাবে অর্থ বাজে খরচ করি না, তো আমি দশে আট নিজেকে দিতেই পারি। আবার একদম যে খরচ হয় তা না, যদি পাঁচজন বন্ধু একসঙ্গে বেরোই তাহলে আমি এরকম বলি চলো ফুচকা খাই, ফুচকার খরচটা আজকে আমি দেবো, এটা আমি বলি অবশ্যই। ফুচকা খেতে আমি খুব ভালোবাসি, আমি প্রত্যেককে বলি যে আমি ফুচকা যখন যোগব্যায়ামে যেতাম না, মানে মাসে তো দুদিন থাকতোই আর কি, আমি বলতাম যে মাসে দুদিন আমি খরচ দিচ্ছি, বাকি দুদিন আরও কেউ দিলে আরও দুদিন, মানে প্রায় দিনই ফুচকাটা আমাদের রাস্তায় বেরোলে খাওয়া হতো। আর সবাই বলতো ব্যায়াম করছে কি, তার মধ্যে ফুচকাকে আরও, তবে আমার মনে হয় ফুচকাকে খুব একটা ওজন বাড়ে না যেহেতু টক জলটা থাকে। তো যাই হোক, একটা কথা বলতে এসে অনেকগুলো কথা বলে দিলাম, যদি মধু শুনে থাকো আজকে অবশ্যই সরি, আবার ওপর ব্যয় তুমি কেন বললি, মধু মধু ভীষণ ভালো বন্ধু, সত্যি কথা বলতে কি এত দূর থেকে এভাবে বন্ধু পাওয়াও কঠিন। তবে এইসব আমি বারবারই বলেছি, আমারও ভীষণ ইচ্ছা করে মধুর ভিডিও দেখি মামনির সাথে, মিষ্টির সাথে, আমার না ভীষণ ইচ্ছা করে যে কবি যদের সাথে একটুখানি মিলবো জানি না, ভীষণ ইচ্ছা করে, অবশ্যই আশা রাখি ঈশ্বর নিয়ে মানে চাইবেন নিশ্চয়ই একদিন আমরা একসঙ্গে হতে পারবো, তখন তো অনেক কথা বলবো, এটা ভেবে রেখেছি যে অনেক কথা বলবো। তো এই ছিল আজকের আলোচনা, খরচ খরচা বুঝেই করি, তবে ছেলেরা যদি বায়না করে কিছু দাও, ওই যে বললাম যদি দশ টাকা জিনিসটা না পছন্দ হলো, হয়তো আমার অ্যামাউন্টটা মানে আমি চাই যে দশ টাকার মধ্যেই কিনতে, কিন্তু হয়তো আমার দশ টাকাটা পছন্দ হলো না, আমার কুড়ি টাকারটা পছন্দ হলো, তখন আমি কুড়ি টাকারটাই নেবো, যেটা আমার অপছন্দের সেটা আমি নেবো না। তবে কি এমন মাঝে মাঝে আবার এই বিবেক দংশন করে যে এইভাবে নষ্ট করছি, মানে এইভাবে কিনে ফেললাম এই পয়সাটা হয়তো অন্য কারোর সংসার চলে যেত, তবে কি বেশি ভাবতে চাই না, এই কারণে মনে হয় কি সারা জীবন যদি আমি ভাবতেই থাকি তাহলে নিজের কাছে নিজের চাওয়া পাওয়ার বোধ হয় কোনো আর মূল্য থাকবে না। হ্যাঁ আমি তাহলে সবসময় সবার জন্য ভেবেই যাবো, আমি নিজে কী চাইছি, নিজের সামান্য একটু ভালো লাগার জন্য যদি একটু কিছু কিনে যদি মনটা খুশি হয়, যদি না করতে পারি সেটার জন্যও কিন্তু তাহলে আর মানে নিজের কাছে নিজের আর কোনো মূল্য থাকবে না। যেহেতু সাধারণ মানুষ আমি সবসময় চিন্তা করি, সকলের কথাই চিন্তা করি, অবশ্যই করি, ঘরে বসে থাকলেও সবসময় মনে মনে ভাবি যে যদি আমার দ্বারা কারোর কিছু একটু উপকার হয়, তো আমি সেই কারণেও আমার হাত খরচের টাকাটা কিন্তু আমি বাঁচিয়েই রাখি, আমার একটা অ্যামাউন্ট দেওয়া হয় হাত খরচ হিসেবে, যেহেতু আমি বাড়ির বাইরে যাই না, বারবারই করি, তো দিয়ে সেই রকমই সেই টাকাটা দিয়ে আমি চেষ্টা করি যে কখনো যদি এইখান থেকে সামান্য কিছুও কারোর কাজে আসে, এই হচ্ছে ব্যাপার। তো চললাম আজকে পর্যন্তই, তোমরা শুনে অবশ্যই বলো কেমন লাগলো আজকের আলোচনা, তোমরা সকলে ভালো থেকো, সুখে থেকো, হাসিতে খুশি থেকো, আনন্দে থেকো, চললাম আজকে পর্যন্ত।